মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য আপনারা টিভি সেটের সামনে বসে যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আমরা উপস্থিত হয়েছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন আমাদের দেশের এবং উপমহাদেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অনেকেই বলে যে আমি তো সেই কালার করেছি এক বছর আগে তখন তো কিছু হলো না এখন হলো সব সময় সবার শরীরে প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেই হবে তা কিন্তু না আবার সবল সকলের হবে না যাদের অ্যালার্জিক বডি যাদের গায়ের পশম পানিতে দিলে বুদবুদ করে তাদেরকে বলে অরিজিনাল অ্যালার্জিক বডি এইভাবেই টেস্ট হয় তো যাদের বডিতে অ্যালার্জি আছে তাদের জন্য প্রতিক্রিয়াটা অনেক অনেক বেশি হয় ভাই রহমতুল্লাহ তবে পুরুষদের ক্ষেত্রে এই পঁয়ত্রিশ চল্লিশের পর থেকে অ্যান্ড্রোজেনিক অ্যালোবেশিয়া বলি মানে বংশগত টাক পরা বলে আমাদের মাথার দুপাশে যে টাক পরে সেটি বংশগতভাবেই হয় সাধারণত এটি প্রিভেন্ট বা করার উপায় নেই তবে আধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি আছে ডাক্তারের কাছে গেলে তারা আপনারা বলবে তারা আপনারা এগুলা করে নিতে পারেন তবে সামগ্রিকভাবে এই ধরনের নিয়ম কানুনগুলো মেনে চললে কিন্তু আমরা এই থেকে অনেক মুক্তি পেতে পারবো আপনাদের চুলের স্বাস্থ্য ভালো থাকবে একটু যে আপনার কাছে জানতে চাই যে চুলের তেল ব্যবহার নিয়ে কিন্তু অনেকের একটা আগ্রহ আছে অনেকে মনে করেন যে তেল ব্যবহারের কোনোই দরকার নাই অনেকে আবার মাথা চুপচুপ করে তেলও দেন যে চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য আসলে চুল শুধু নারকেল তেল হাজার বছর আগ থেকেই নারকেলটা অনেকটাই দেখতে কিন্তু মানুষের মাথার মতো মানুষের নারকেল এর ভিতরে মাথার খুলি তার নারকেলটা ভেঙে গেলে শ্বাস সম্পূর্ণ মানুষের মাথার খুলির মতো এই কারণে হাজার বছর আগে থেকেই মানুষের মাথায় নারকেল তেল খাঁটি নারকেল তেল নারকেলের ভিতরের জিনিসটাকে কুবরা বলে এই কুবরাকে জাল দিয়ে তেল বাড়ানো হয় তো এখন আমাদের দেশে নাইনটি নাইন পার্সেন্ট তৈরি হলো জল হোয়াইট ঠিক থিক হোয়াইট লাইট আরও কিছু বেশ কিছু ধরনের কেমিক্যাল তৈল আছে সেগুলি দিয়ে বেশি তৈরি করা হয় এটার জন্য কোম্পানিগুলি দেয় না আমাদের ইউজাররা আমাদের মামনারা দেয় তারা নন স্টিকই তৈরি চায় তৈরিটা যেন চুল একটা চুলকে আরেকটা চুলে না ধরতে পারে এটা একটা স্টাইল মনে করে আসলে নন স্টিকি তো তৈল ন্যাচারাল তৈল হবে না ওটা মাথার জন্য ওষুধ যে খাটি নারকেল দেয় তাহলে একটু স্টিকি হবে এটা আপনাকে একটু সহ্য করেই নিতে হবে আপনি নন স্টিকি তোল চান বলে আজকে আপনার মাথার চুল পড়ে যাবে মাথার চুলের গোড়াটা শ্বাসটা শুকিয়ে যাবে অতএব আপনাকে খাটি রারকেল তেল মাথার জন্য কিছুটা ওষুধ আমরা এইবার যে প্রশ্নটি পড়ছি তার নাম হচ্ছে নাজমা বয়সটা ঠিক বুঝা যাচ্ছে না বয়স চল্লিশ বছর লিখেছেন রাজশাহী থেকে প্রশ্নটা হচ্ছে যে আমার শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো দাগ পড়েছে চিকিৎসা তেমন কোনো উপকার পাচ্ছি না তাই আপনার স্বর্ণপূর্ণ হলাম কালো কালো বন নাজমা যখন কারো শরীরে মুখে বলি রেখা আসে চর্মরোগ আসে কালো কালো ছোপ দাগ আসে বুঝতে হবে তখন তার খাদ্যাভ্যাসের ভিতরে অনেক বেশি রসানো কষানো খাবার খাওয়া হচ্ছে মানে ওয়েলি ফুডটা বেশি খাওয়া হচ্ছে এই সময় যদি কেউ এক গ্লাস করে প্রতিদিন খালি পেটে মেথি পাউডার মেথিটাকে পাউডার করে এই একটু মধু দিয়ে মেথিটা গুলে নিতে হবে যে মধু যদি তার ডায়াবেটিস থাকে বা অসুবিধা মনে করে তাহলে সেখানে সে একটু দুধ দিয়ে মেথিটা গুলে নিতে হবে ওইটা খালি পেটে খেতে হবে আর পূর্বের দিনে দুই মুঠ বুট ভিজিয়ে রেখে সকালবেলা ওই বুটটা খেতে হবে তিন মাস আর প্রতিদিন তাকে এক কাপ থেকে এক গ্লাস আস্তে আস্তে অভ্যাস করতে হবে এই করলা বা উস্তা ছোটো ছোটো করে কেটে সামান্য একটু পানি মিক্স করে ব্লান্ডিং মেশিনে দিয়ে শরবত তৈরি করে ওই শরবতটা খেয়ে নিতে হবে এই তিনটা জিনিস তার এই দাগ দূর করার জন্য প্রথম প্র্যাকটিস এখানে অনেক কিছু লাগাতে পারবে কোনো কাজ হবে না ভিতর থেকে ভিতর থেকে তার এই দাগটা সরায়ে নিতে হইলে তার লিভারটাকে সুন্দর করতে হবে লিভারে বিভিন্ন রকম স্পট পরে গেলে মানে শাক সবজি কম খেলে রসানো কষানো খাবার খেলে ফাস্ট ফুড রিস ফুড হার্ড ফুড জাঙ্ক ফুড খেলে সে কোনো মতেই এই দাগ থেকে বাঁচতে পারবে না একবার যখন দাগ আরম্ভ হয়েছে তখন তার একমাত্র প্রতিরোধের উপায় হল কাঁচা হলুদের রস পুদিনা পাতা ভর্তা থানকুনি পাতা ভর্তা আপনার ডাবের পানি করলার রস একটা না ছয় মাস খেতে পারলে একটা বিরাট রেজাল্ট বের করতে পারবে মেথি পাউডার করে সেই মেথির পাউডারটাকে শরবত করে এক মাস খেতে পারলে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসবে আর খাদ্যাভ্যাসের সাথে দধি এবং সালাদ যোগ করতেই হবে আর সম্পূর্ণ মাংসটাকে আবাদত মাইনাস করে রাখতে হবে এই দাগের সাথে এই গরুর মাংস এবং খাসির মাংসের মানে রিসপুরের কষানো খাবার একটা সম্পর্ক আছে এখানে লিভার দুর্বল হয়ে যাচ্ছে অর্থাৎ বোন নাজম বেগম ডাক্তার আলমকীর মতি বললেন যে আপনার ত্বকের যে দাগের কথা আপনি বলছেন সেই দাগটা কিন্তু শুধু ত্বকের সমস্যার কারণে হচ্ছে সেরকমটা আমরা মনে করছি না আপনার শরীরের ভিতরের বিভিন্ন অঙ্গের সমস্যার কারণে এটি হতে পারে এর মধ্যে ডেফিনেটলি লিভার একটি অন্যতম কারণ লিভারের আমরা জানি যে লিভার আমাদের শরীরে বিভিন্ন খাদ্য বিপাক বা পরিপাকে সাহায্য করে লিভার আমাদের শরীরে বিভিন্ন এনজাইম বা হরমোন তৈরি করে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি করে আমাদের চর্বি জমা করে এটার কাজের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এর বহিপ্রকাশ আপনার এই ধরনের সমস্যা হতে পারে এছাড়াও রক্ত রক্তজনিত কোনো সমস্যা বা শরীরে কোনো ইনফেকশন ইনফ্লামেশন কিংবা আমাদের কোনো ব্লিডিং বা রক্ত জন বাধার এই সমস্ত যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর অসামঞ্জস্যতা থেকেও কিন্তু জন্ডিস এই জাতীয় ইতিহাসও এর ভিতরে পাওয়া যায় সর্বোপরি আপনি আপনার ত্বককে মসৃণ রাখার জন্য বা স্বাস্থ্যবান উজ্জ্বল রাখার জন্য কি ব্যবহার করছেন সেটি একটি ইম্পর্টেন্ট হয়তো বা সবগুলো বাদ দিয়ে তাকে অলিভ অয়েল এখন ব্যবহার করা ধরতে হবে অলিভ অয়েল খাওয়া এবং অলিভ অয়েল ব্যবহার করায় সে একটা ভালো রেজাল্ট বের করে আনতে পারবে তবে ডেফিনেটলি এটা আমরা বলাই যায় যদি আপনি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন অর্থাৎ অন্তত দুই থেকে তিন লিটার বিশুদ্ধ পানি পান করেন এখন অবশ্য গরমে যারা হাটে মাঠে ঘাটে বা রাস্তায় কাজ করে মার্কেটিংয়ে কাজ করে কিংবা যারা শ্রমিক আছে তাদের অবশ্য আরও বেশি আমরা পানি বা তরল জুস বা ওর খেতে বলি তিন থেকে চার লিটার তাহলে কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বা দাগগুলো দূর হতে এটা ডেফিনেটলি অনেক সহায়ক এবং সাথে সাথে একটি ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া হয়েছে আপনার খাদ্যটা যেন সহজপাচ্য হয় বেশি গুরুপাক খাবার বেশি তৈলাক্ত ভাজা পোড়া খাবার ভুনা খাবার কিন্তু আপনার স্কিনের বা ত্বকের উজ্জ্বলতাটা অনেক কমিয়ে আনে পক্ষান্তরে শাকসবজির ফল কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয় এছাড়াও যদি আপনি খুব বেশি রাত জাগেন ডিপ্রেশনে থাকেন তাহলে কিন্তু ত্বকে এই ধরনের মলিনতা ভাব আসতে পারে বে অতিরিক্ত সাবান ব্যবহার অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও কিন্তু এটা এটা হতে পারে হাসি খুশি দুইবার গোসল পাঁচবার অজু পাঁচবার নামাজ এই জাতীয় ব্যাপারগুলোও কিন্তু তার শরীরের জন্য একটা পরিবর্তন বিবর্তন আনতে পারে এবং এই কালো দাগের সাথে যদি আপনার ত্বকে চুলকানি থাকে র্যাশ থাকে লাল লাল হয়ে থাকে দানা দানা হয় গোটা গোটা বা বিচি বিচি হয় তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে বিষয়টা দেখা দরকার অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন পরবর্তীতে কেমন আছেন আমাদেরকে জানাবেন আরেকটু একটু প্রশ্ন নিতে চাচ্ছি ময়মনসিংহ থেকে এবারে প্রশ্নটি করেছেন নাসরিন সুলতানা তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তিনি বলছেন দীর্ঘদিন থেকে আমার পেটে গ্যাস হয় এই জন্য রাতে জ্বর ভাব হয় এবং সবসময় পেট ফুলে উঠে এ থেকে পরিত্রের উপায় কি যান যে বোন না আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার খাবারটাকে হজম করার জন্য আপনাকে ন্যাচারাল ফাইবার অর্গানিক ফাইবার খেতে হবে ফাইবার মানে আস এখন আপনি যদি খাবারের সাথে একটু পাট শাক খান একটু পুঁই শাক খান একটু কুমড়া শাক খান একটু মিষ্টি কুমড়া খান একটু চাল কুমড়া খান একটু লাউ খান মানে আপনাকে খাদ্যাভ্যাসের ভিতরে এত বেশি ফাইবার খেতে হবে যদি কোনো ফাইবারই আপনি ঠিক খেতে না পারেন তাইলে আপনাকে কমপক্ষে টেবিল চামচের দুই চামচ আপনাকে তিল খেতে হবে কারণের মধ্যে আমরা আপনার বক্তব্যে ফিরে আসবো তার আগে একটি বিরতি নিয়ে নিই দর্শক দেখছিলেন মডার্ন হার্বার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানটি এই পর্যায়ে যাচ্ছে একটি বিরতিতে খানিক্ষণ পরেই ফিরছি সঙ্গেই থাকবেন